তাহরি সাহেব শুধু ওয়াজ করে তা কিন্তু না, উনি কিন্তু অনেক কোয়ালিফাইড মানুষ, যোগ্যতা আছে ওনার। ওনার যে কণ্ঠ, ওনার যে ভয়েস, এটা অসাধারণ, ইটস অ্যামেজিং ম্যান। ওনাকে আমি দেখতে পাচ্ছি রিসেন্টলি, উনি ফুটবল খেলছেন দেখলাম, হাতে হাতে ফুটবল নিয়ে কি সুন্দর স্টাইল, এই হাতে নিয়ে ফুটবলটা ঘোরাচ্ছে। তো আমি জাস্ট দেখে অবাক হলাম যে একজন স্কলার তার এই যোগ্যতা কোত্থেকে আসে, হাতে ফুটবল নিয়ে ঘোরাচ্ছে। তা আমি জাস্ট ভাবলাম যখন আল্লাহ দেয় সব কিছু ঢেলে দেয়, ঠিক কিনা? তো আমি ভাবলাম যে মাশাআল্লাহ খুব ভালো। খেলা কি সব খেলা কি হারাম নাকি? সব খেলা কি হারাম? ইসলামে এন্টারটেইনমেন্ট জায়েজ আছে? ইসলামে এন্টারটেইনমেন্ট জায়েজ না জায়েজ? বলেন জায়েজ, বলেন কি জায়েজ? তো তাহরি সাহেব দেখলাম যে একেবারে হাতে ফুটবল নিয়ে ঘুরাচ্ছে, মাশাআল্লাহ খুব ভালো। তো আমি ভাবলাম যে এটা তো খারাপ কিছু না। অনেকে দেখছি অনেক বাজে বাজে কমেন্ট করছে, হ্যাঁ হুজুর সাহেব কেন ক্রিকেট খেলে, কেন ফুটবল খেলে, অমুক তমুক খেলে। উনি তো হুজুর, তো মানুষ, উনি কি সবার আগে মানুষ? তাহার উপরে নাই, তাহার উপরে মানুষ হিসেবে কনসিডার করেন না। আমরা হুজুরকে দেখলে খালি হুজুর, আপনি না হুজুর, আপনি ওইটা করলেন কেন, আপনি এইটা করলেন কেন, আপনি এখানে হাত দিলেন কেন, এরকম একটা কথা আমাদের সমাজে আছে না নাই? যেরকম আছে না নাই? আমরা বলি হুজুরও একজন মানুষ, হুজুরেরও মন আছে না নাই? নাকি আপনি আসছেন চাঁদের দেশ থেকে, হুজুর আসছে আরেক দেশ থেকে, এরকম কিছু নাকি? সবাই আমরা পাঠিয়েছি আমাদেরকে একজন, তিনি কে? হারি সাহেব একটু ফুটবল খেলেছে, এই নিয়ে কথা। কেন উনি ফুটবল খেললেন, কেন উনি হাতে ফুটবল নিলেন? তোমরা মেসির ভক্ত, মেসিকে নিয়ে এত পোস্ট করো, মেসিকে নিয়ে এত ছবি তোমাদের, হারাম করছো, কোনো সমস্যা হয় না। আর হুজুর একটু ফুটবল খেলে দোষ হয়ে যায় নাকি? এই জন্য দোষ খোঁজার যে মনোমানসিকতা, এটা ভেতরে আর রাখা যাবে। আমরা বলি এই কথা যে গিয়াসুদ্দিন তাহরি সাহেব হোক, পৃথিবীর যে কোনো যে ব্যক্তি হোক না কেন, যে ব্যক্তি ইসলামের দিকে ডাকবে, যে ব্যক্তি কোরআন দিকে ডাকবে, তাকে আমরা মন থেকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আর আমরা এই কথা বলি যে আমরা আমাদের জায়গা থেকে দাওয়াত দিব, কিন্তু কাউকে নিয়ে সমালোচনা করা, অমুক ভালো না, তমুক খারাপ, তমুক খারাপ, এই সমস্ত কোনো কথা জবান থেকে বের করা যাবে, জবান থেকে বের করা যাবে। আমি মানছি তাহরি সাহেব অনেক ভুল করেছেন, হয়তো উনি গান গিয়েছেন, হয়তো উনি বসেন 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 বলেছেন, এটা আমি মানছি। কিন্তু একটা সাইডে মানুষ, মানুষের একটা সাইড থাকে, একটা পজিটিভ সাইড আর একটা নেগেটিভ। বাট অলওয়েজ আমরা নেগেটিভ নিব না পজিটিভ নিব? বলেন বলেন কি নিব? বলেন বলেন পজিটিভ। আমি বলছেন গত সপ্তাহে যে অ্যাজ এ মুসলিম এভরিথিং শুড বি পজিটিভ, ইউর থিঙ্কিং শুড বি পজিটিভ, ইউর আইডিয়া শুড বি পজিটিভ, ইউর লজিক শুড বি পজিটিভ। একজন মুসলমান হিসেবে আমাদের সব কিছু পজিটিভ হবে, পারা যাবে ইনশাল্লাহ। জোরে করে ইনশাল্লাহ।